আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাহরিন ইজ ওয়ার্ল্ড। আমরা সবসময় চেষ্টা করি যে কোনো রান্না খুব সহজ এবং সুস্বাদু করে আপনাদের সামনে তুলে ধরার জন্য। ব্যাচলরদের কথা মাথায় রেখে আজকে আমরা নিয়ে এসেছি গরুর কলিজাভুনের রেসিপি। রান্নাটি সহজ এবং সুস্বাদু করার জন্য আমরা বেশ কিছু টিপস দেওয়ার চেষ্টা করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার অনুরোধ করছি। শুরুতে 50 গ্রাম তেল নিয়ে নিচ্ছি, এতে দিয়ে দিচ্ছি 1 কেজি কলিজা। কলিজাগুলো ভালোভাবে নর্মাল পানিতে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। অনেকে গরম পানিতে কলিজা ধুয়ে নেন বা সিদ্ধ করে পানি ফেলে দেন, এটি করা উচিত নয়, কারণ এতে করে কলিজার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। হাই হিটে কলিজাগুলো খুব ভালোভাবে ভেজে নেব, এতে করে রান্নার পর কলিজাগুলো কালো হয়ে যাবে না এবং থকথকে ভাব হয়ে যাবে না। এখন আমরা দিয়ে দিচ্ছি 4-5টি লবঙ্গ, 1.5 ইঞ্চি পরিমাণ দারচিনি, 4-5টি তেজপাতা। ভালোভাবে কলিজাগুলো নেড়ে নিচ্ছি। এর মধ্যে কলিজার পানি ছেড়ে দিয়েছে, হাই হিটে আমরা ভালোভাবে নাড়তে থাকবো, এতে করে কলিজার পানি শুকিয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া। পানি টানতে শুরু করেছে, পুরোপুরি পানি শুকিয়ে আসা পর্যন্ত আমরা নাড়তে থাকবো। বারবার নাড়তে থাকবো, এতে করে কলিজাগুলো নিচে লেগে যাবে না। পানি শুকিয়ে এসেছে, এখন আমরা কলিজা নামিয়ে নেব। এই রান্নাটি করার জন্য আমরা দুইভাবে গরম মশলা ব্যবহার করছি। প্রথমটি আমরা কলিজা ভেজে নেওয়ার সময় ব্যবহার করেছি এবং এখন আমরা রান্নার জন্য আরেকটি গরম মশলা তৈরি করে নেব। এতে আমাদের লাগবে 7-8টি এলাচি, 10টি সাদা গোলমরিচ, সামান্য পরিমাণ জয়িত্রী এবং 1.5 ইঞ্চি পরিমাণ দারচিনি। এখন আমরা এই মশলাটি একটু তেলে নেব। কলিজা রান্নার জন্য আমরা 50 গ্রাম তেল দিয়ে দিচ্ছি, 100 গ্রাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ আমরা ভালোভাবে নাড়তে থাকবো। ভালোভাবে নাড়তে থাকবো। এখন আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাটা আদা। ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমরা দিয়ে দেবো 1 টেবিল চামচ মরিচ বাটা। সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমরা দিয়ে দেবো ভেজে রাখা কলিজা। ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনারা চাইলে তেজপাতা এবং দারচিনি তুলে রাখতে পারেন।
ভালোভাবে নাড়তে থাকবো। এখন আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে পাত্রে আমরা কলিজা ভেজে নিয়েছিলাম সেখানে আমরা আধা কেজি পানি ফুটিয়ে নিচ্ছি। ফুটানো পানি কলিজার মধ্যে মিশিয়ে দেব। আমার কাছে হলুদের গুঁড়ো পরিমাণে কম লাগার কারণে আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি। মাঝারি আছে, আমরা 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। ঢাকনা উঠানোর পর আমরা একটু নেড়ে নেব। এখন আমরা দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। ছেঁচে নেওয়া গরম মশলাটি এখন আমরা কলিজার মধ্যে দিয়ে দেব। এখন আমরা দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। সব মশলা বাটা ব্যবহার করলে কলিজা রান্নার পর থকথকে হয়ে যায়, যার কারণে আমরা বাটা এবং কাঁটা মশলা অর্ধেক অর্ধেক ব্যবহার করছি। এখন আমরা ডিমের চেয়ে একটু বেশি আছে কলিজাগুলো ঢেকে দেব। এতে করে কলিজা মোলায়েম হয়ে আসবে এবং ভিতরেও খুব সুন্দরভাবে মশলা পৌঁছে যাবে। 10 মিনিট পর আমরা ঢাকনা সরিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আপনারা যদি মাখো মাখো ঝোল খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি যেহেতু শুকনো খেতে পছন্দ করি তাই ঝোল আরেকটু শুকিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাঁড়ি থেকে খুব সুন্দরভাবে মশলাগুলো উঠে আসছে তখনই বুঝতে হবে আমাদের কলিজা রান্না হয়ে গেছে। কাঁটা এবং বাটা দুইভাবে মশলা ব্যবহার করার কারণে রান্নার পর কলিজা থকথকে হয়ে আসেনি। আলুর স্বল্পতার কারণে রান্নার অরিজিনাল কালারটি আসেনি, তবে ঘ্রাণেই বোঝা যাচ্ছে রান্নাটি আসলে খুব মজার হয়েছে। হয়ে গেল খুব সহজ এবং মজাদার কলিজা ভুনার রেসিপি। আপনারা অবশ্যই রান্নাটি বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।